আপনাদের কল্যাণ সাধন করাই আমার কর্তব্য। তাছাড়া আমি একজন সৎ ব্রাহ্মণ, এই অনাচার অনা সৃষ্টির একটা একটা সীমা থাকে। কাল গদাই ঠাকুর ওই রসিক মেথরের হাতের ভাত খেয়ে তা ব্রাহ্মণত্বের অহংকার বিসর্জন দিয়েছে। এরপর যদি এই মন্দিরের পূজারি থাকে তাহলে তো ধর্মনাশ হবে। আপনি আপনি ভেবে দেখুন, তার নিজের দাদা পর্যন্ত তাকে অভিশাপ দিতে কিন্তু বাধ্য হয়েছে। এই অনাচার এই অনা সৃষ্টি তো মেনে নেওয়া যায় না সেজ বাবু, মায়ের এত বড় অপমান। দেখেছিস দেখেছিস রে, দেখেছিস, হ্যাঁ দেখেছিস কত কথা কইছে। শূন্য কলসি জলে ডুবলে এমনই আওয়াজ হয় রে। মায়ের অপমান করবে মানসে, এত ক্ষমতা মানসের। আয় দেখি আমার সাথে। আপনি এসেছেন মা, আমি বদন ঠাকুরকে কালীঘরের দায়িত্ব থেকে মুক্ত করতে চাই। উনি ছোট ঠাকুরকে ভয়ানক অপমান করেছেন মা। আমার সাথে আয় বরণ। কি হয়েছে, কি বদনটাও এত চিৎকার কিসের? রানীমা কিছু হয়নি গো, কিছু হয়নি। বদন ঠাকুরের মাথা গরম, তার উপরে নিজের একটু কেউ কেটা ভাবে। মায়ের থেকেও বেশি ক্ষমতা হয়েছে কিনা বদন ঠাকুরের, তাই অনেক কথা কয়ে ফেলেছে। আসলে আসলে বদল ঠাকুর আমারে বড় বেশি ভালোবাসে, তাই কড়া কড়া কথা শোনায়।